দিয়ে রাখি। আজকে আমরা জার্নি করছি সিমলা হিমাচল থেকে হিমাচল প্রদেশের মানা। বাবা কত বড় বড় একটা মাথা সাইজের মুখোশ সাইজের পরদরে মাথা ঘোরাচ্ছিল প্রচণ্ড। দুটো ওষুধ খেয়েছি, একদম চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে একদম শুয়েছিলাম, কিচ্ছু করার অবস্থা ছিল না। বমি পাচ্ছিল, বমির ওষুধ খেয়েছি, বমি হয়নি যাদু ভালো। ঠিক এরকম জায়গা, এখানে বসতে পারো, এনজয় করতে পারো সকালে বিকালে রাতে যখন ইচ্ছা। অনেকে কাজ করে ল্যাপটপ নিয়ে, যারা ওয়ার্ক ফ্রম হোম তারা এখানে চলে আসে আর কি। ওয়াইফাই আছে, কোনো অসুবিধা হয় না। ভিতরটা খুবই আট বাজে কিদাসে নিকলে কি গিয়ে নিউ বাস স্ট্যান্ডে। ম্যাল রোডের স্ক্যান্ডেল পয়েন্টের সামনেই আছে এইচআরটিসির সরকারি বাস কাউন্টার, যেখান থেকে সিমলা থেকে মানালি যাবার বাস টিকিট আমি আগের দিন সকালেই কেটে নিয়েছিলাম। এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সিমলার ওল্ড বাস স্ট্যান্ড, ওখান থেকেই আইএসবিটি যাই, মানে আইএসবিটি বলতে নিউ বাস স্ট্যান্ড আমাদের সিমলার। তো ওখান থেকে আমাদের মানালি বাস ছাড়বে, বাট এখন সময় বেশি নেই, 7:15 বেজে গেছে, 8 থেকে আমাদের বাস। বাট এখান থেকে অনেকটাই দূর, মোটামুটি 3-4 কিলোমিটার হচ্ছে আইএসবিটি। বাস মিস হয়ে গেল তো গেল, চলো আর এদিকে পুরো দেখো হিল, খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। জাস্ট সানরাইজটা হয়েছে, আলোটা পড়েছে, দারুণ লাগছে। টেনশন দূর হতেই মনের আনন্দে হাসি ফুটে উঠল। ওল্ড বাস স্ট্যান্ড থেকে ঠিক 7:35 বাস ছেড়েছিল নিউ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। যেখানেই ঘুরতে যাও না কেন, পাহাড়ের এলাকায় আর বিশেষ করে এই হিমাচলে, মানে সব জায়গাতেই মানে আমাকে চড়তে হচ্ছে উপর দিকে। দেখো এটাও উপরে, এটাও নিচে, মানে হাঁপাচ্ছি রীতিমতো, অভ্যাস না থাকলে যা হয়। ওকে, সো বাস তো পেয়ে গেছি, তোমাদেরকে তার আগে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আজকে আমরা জার্নি করছি সিমলা হিমাচল থেকে হিমাচল প্রদেশের মানালিতে। এই হচ্ছে আমার বাস, এখানে এটা মানালি যাবে, কুল্লু যাবে, গ্রিন কালারের বাস, 1 পয়েন্ট থেকে ছাড়ে। যদি তোমাদের কোনো এনকোয়ারি লাগে, এর ঠিক পিছনে এই বিল্ডিংয়ের ঠিক পিছনেই এইচআরটিসির কাউন্টার আছে, ওখানে গিয়ে তোমরা এনকোয়ারি করতে পারো। আর এখান থেকে পৌঁছাবো হচ্ছে 6:00 সময়, মানে টোটাল 9 করে 10-12 ঘন্টার জার্নি। তো আপাতত এখানে কিন্তু খাবার কিছু পেয়েছি, একটা ক্রিমিনাল নিয়ে নিচ্ছি, আর ক্যাডবেরি আছে আমার পকেটে, সেটাই খেয়ে নেবো, আর কোনো অসুবিধা নেই। মোটামুটি এরপর যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে আর কি পেয়ে যাবো কিছু না কিছু খাবার দাবার। আপাতত এই ক্রিম রোল খেয়ে আর ক্যাডবেরি খেয়ে জার্নিটা শুরু করি। হিমাচল প্রদেশের এটা হচ্ছে প্রায় অর্ডিনারি বাস বলতে পারো, সেইদিকে পুরোটাই হচ্ছে বাসের সিট, মোটামুটি 34-35 সিট আছে এখানে, আর এখন কিন্তু পুরোই ফাঁকা। মোটামুটি এখানে কিন্তু তোমরা সব কিছু কিন্তু লাগেজ রাখতে পারবে, ভালো স্পেসিয়াস জায়গা আছে। উইন্ডো 5 লেখা রয়েছে নাম্বার, আর এটা হচ্ছে 5 সিট, একদম সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামনে। আর অনেকে কিন্তু ফরেনার আছে এখানে, পুরো ভিডিওটা দেখতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু সাপোর্ট করে রকমভাবে। চলো ভিডিওটা এখান থেকে শুরু হোক, বাস চালু হোক, তারপর পুরো ইনফরমেশন তোমাদেরকে দেবো। লেটস গো। আমাদের বাস ঠিক 8:04 ছেড়ে দিল। আর এই সিটগুলো কিন্তু রিভার্স পুশ হয়, মানে পুশব্যাক সিট আছে, মোটামুটি আরামদায়ক জার্নি আর কি হবে। এখন কিন্তু মোটামুটি বাসে প্রচুর মানুষ হয়ে গেছে, প্রায় সিট বুকিং অলমোস্ট ডান। সিমলা, চণ্ডীগড়, দিল্লি সব জায়গা থেকেই কিন্তু তোমাদেরকে বাসে যেতে হবে মানালি, এছাড়া কিন্তু কোনো ট্রেনের রুট নেই। আমরা এখন যে হাইওয়ে দিয়ে যাচ্ছি সেই হাইওয়েটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 205। আঙ্কেল জি, সিমলা সে মানালি কিতনা কিলোমিটার হ্যাঁ? মানালি হ্যাঁ 267। আচ্ছা আচ্ছা, 267 কিলোমিটার আমাদের সিমলা থেকে মানালি অবধি, অনেকটা লং জার্নি কিন্তু। আমাদের এলো, এটা চেক করলো আর কি যে টিকিট কাটা আছে কিনা, কারণ সবার টিকিট কাটে, যারা যাদের টিকিট কাটানি সে কাটো। বাস খিদে পেয়ে গেছে, কালকে রাতে ক্যাডবেরি কিনেছিলাম, ওটাই আর কি এখন একটু চালিয়ে যাচ্ছি, কিছু করার নেই, যখন দাঁড়াবে কোথাও আবার কিছু চালাবো। যে
এখানে পুলিশের গাড়ি মানে বাইকগুলো কিন্তু নর্মাল রেসিং বাইকের যে হয়, আমরা কলকাতাতে এইসব বাইক বেশি চালাই, ওইগুলো হচ্ছে পুলিশের গাড়ি, এবং লাইট ফাইট লাগানো আলাদাই ব্যাপার। কিন্তু আটটার পরে এখন বাজে হচ্ছে 10:07, মোটামুটি 2 ঘন্টা পরে আমাদের গাড়ি আবার থামলো। ইয়ে কিধারে আবি, জায়গা কা নাম কে হ্যায়? ইয়ে হ্যায় নামহল। এখানে এখন চায় পানির জন্য আমরা দাঁড়ালাম এখানে, কিছু যদি ব্রেকফাস্ট কেউ করতে চায়। 15 মিনিটের হল্ট দিল। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, মানে যারা মেয়েরা আছে এদের জন্য বেশ ভালো একটা জায়গা কিন্তু এখানে কাজ করবো। এখানে সুইটস আছে, সুইটস এমন জায়গায় দাঁড়িয়েছে সেটা হচ্ছে মিষ্টির দোকান। আচ্ছা ভিতরটা কিন্তু খুব সুন্দর জায়গা, তোমরা এখানে বাসে করে যদি আসলে ভালো জায়গায় দাঁড় করিয়েছে। দিকে পুরো পাহাড়, চারিপাশে সেই পাহাড়, মানে বাবা কত বড় বড় একটা মাথা সাইজের, পুরো সাইজের পরোটা। বাটারটা যেমনি বড় তেমনি ভালো টেস্ট, হাতে সময় কম তাই চটপট খেয়ে দে বাসে ফিরে। আবার এখন বাজে 10:41, আমাদের আবার লাঞ্চ টাইমে দাঁড়াবে, বাট এই পাহাড়ে দেখা দেখাতে প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রবলেম হবে, কারণ আমরা সচরাচর পাহাড়ে থাকি না তো সবার প্রবলেম হবে। কিছু ওষুধ খেয়েছি, দেখা যাক যে শরীরটা কেমন থাকে, সেই অনুযায়ী আবার তোমার সাথে ব্লগে ফিরব। অবশেষে আমরা দাঁড়ালাম একটা জায়গায়, জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মী ধাবা। এখানে যে আছে হচ্ছে কি বাস, আমাদের এখান থেকে মোটামুটি আরও 150 কিলোমিটার জার্নি, প্রায় 3-4 ঘন্টা লাগবে। এখনও পিছনে জাস্ট ভিউটা দেখো এখান থেকে লাগছে, ও অসাধারণ। এতক্ষণ ধরে মাথা ঘোরাচ্ছিলো প্রচণ্ড, দুটো ওষুধ খেয়েছি, একদম চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে একদম শুয়েছিলাম, কিচ্ছু করার অবস্থা ছিল না, বমি পাচ্ছিলো, বমির ওষুধ খেয়েছি, বমি হয়নি যাদু ভালো। এখন কিন্তু প্রচণ্ড গরম, আমি এখানে এসেছি তোমাদের একটু দেখানোর জন্য যে এখানে ভেজ থালির কি সিস্টেম আছে। ভেজ থালি আছে, চিকেন থালি আছে, আর নন ভেজের খাবার আছে, রুটিও আছে। ভেজ থালি হচ্ছে 180 টাকা, চিকেন থালি হচ্ছে 200 টাকা, রুটি হচ্ছে 15 টাকা করে। এছাড়া তোমার ভেজ আইটেম নিয়ে খেতে পারো যারা বাজেট ট্রাভেলার আছে। এখন আর কিছু খাচ্ছি না কারণ পেট পুরো ভর্তি, তখন দুটো ছোলা বাটা খেয়ে বড় বড় সাইজের পেট পুরো ভর্তি হয়ে গেছে। রাস্তার ধারে এখানে একটা দোকান পেয়েছিলাম, খাবো না দেখে তাও কিছু একটা কিনে নিলাম, দুটো কিটক্যাট নিলাম 10 টাকার, একটা মাজা, একটা ছোলার মতো কিছু নিলাম, টুকটুক বসে বসে খেতে খেতে চলে যাবো। আর চলো বাই। আমরা মানালি থেকে আর মাত্র 90 কিলোমিটার মতো পিছনে আছি, আর এই জায়গাটা জাস্ট অসম, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঢুকছি, পুরো আলাদাই লাগছে। এখানে ওই রিভারটা রয়েছে যেটা পাথরগুলো পড়ে আছে, ওই জন্য দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। আমরা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই এমন পাহাড়ের রাস্তা দেখে থাকি, আর এই পাহাড়ের রাস্তা আমাদের কাছে খুবই প্রিয়। মনে হয় না যে সত্যিকারে এরকমও কোনো রাস্তা হতে পারে, আমরা জান্নাত মনে করি, তবে সামনে দিয়ে দেখলে পরে সিচুয়েশনটা একটু ভয়ঙ্কর। এখন হচ্ছে লম্বা লাইন, সামনে পুরো লম্বা লাইন, সামনে একটা পোল আছে, সেই কারণে আমার ব্রিজ আছে, সেই কারণে লম্বা লাইন। এখন আপাতত উল্টো দিক দিয়ে গাড়ি আসছে দেখতে পাচ্ছি, এতদিন আসছিল না। এই হচ্ছে কন্ডিশন, এক সাইডে রং হয়েতে গেছে বলে দাঁড় করিয়ে রেখেছে, আমাদের রাস্তা আসছে সিঙ্গেল রুটে ডবল আসছে, এদিকে জাস্ট ভিউটা দেখো দারুণ, লেফট হ্যান্ড সাইডে আলাদা। আর এখানে প্রচুর বাইকার দেখতে পাচ্ছি মেইনলি, মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে ছিলাম। জাস্ট এরিয়াটা দেখো, মনে হচ্ছে না খতরনাক জায়গা।
বলে না যে মানুষের অপেক্ষা করলে কী না হয় সেরকম ব্যাপার, মানে এত বছরের অপেক্ষা একটা জায়গায় এসেছি হিমাচলের মতো জায়গায়, দারুণ দারুণ লাগছে। এই সাইডে নদী, তার পাশে এরকম পাহাড়। টানেলের কাজ হচ্ছে এখানে, মানালি যেতে এই যে এত এত রোমাঞ্চকর একটা ব্যাপার সেটা ভাবিনি যে এরকম হবে। এই মুহূর্তে আমরা টানেলের মধ্যে, টানেলটা প্রায় 3 কিলোমিটারের মতো ছিল, অসম্ভব সুন্দর, মানে ফার্স্ট টাইম কোনো টানেল তাও পাহাড়ে আমি আসলাম। খুব হাইওয়ে বোধ হয় আমাদের শহরও নেই, যা নাকি পাহাড়ে হাইওয়ে তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা পৌঁছেছি টাকলি টোল প্লাজা, এই রুটের প্রথম টোল প্লাজা আমি দেখলাম। টোল প্লাজা যাবার কিছুক্ষণ পর কুল্লু ডিস্ট্রিক্টে দেখতে পাবেন প্রচুর নাম্বারিং স্টল, যেখানে রিভার রাফটিং সহ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়। অলরাইট, HRTC বাস স্ট্যান্ড ইন মানালি, ওই হলো আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমরা এই মুহূর্তে নামলাম। বাজে হচ্ছে 5:45, নতুন তো এই জায়গায়, তাই জন্য এখন ঘুরে দেখতে হবে কোথায় কী আছে, বুকিং করা আছে হোস্টেল, হোস্টেলে যাবো, কারণ ওখানে কিন্তু সব থেকে সস্তায় আমরা থাকতে পারি, কারণ সোলো এসছি, যখন হোটেল নিয়ে লাভ নেই, একা একা লাগবে, হোস্টেলে গেলে অনেক লোকজন থাকে, সবাই মিলে কথাবার্তা বলতে পারি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আমার এমনিও টায়ার্ড লাগছে, মাথা ব্যথা ব্যথা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বাস স্ট্যান্ড মোটামুটি চারিপাশে। আর সত্যি বলতে আমি এই জার্নিতে জানি না মানালি কেমন কি হবে, বাট এই জার্নিতে সিমলার থেকে এইটুকুনি টাইম যে আমি এসেছি মানালিতে, দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ প্লেস, আর সত্যি খুব ভালো লাগছে। এটিএসের সামনে ঠিক এরকম জায়গা, এখানে বসতে পারো, এনজয় করতে পারো সকালে বিকালে রাতে যখন ইচ্ছা। অনেকে কাজ করে ল্যাপটপ নিয়ে, যারা ওয়ার্ক ফ্রম হোম তারা এখানে চলে আসে আর কি, ওয়াইফাই আছে, কোনো অসুবিধা হয় না, ভিতরটা খুবই সুন্দর। কটা শোয়ার জায়গা আছে তোমাদের দেখাচ্ছে, এটা হচ্ছে মিক্সড 6 বেড আছে এখানে, এগুলো দেখছো, এগুলো কিন্তু এক একটা বেড, উপরে একটা নিচে একটা, তো এরকমভাবে মানে এদিকও একটা আছে, এদিকও একটা আছে, আর এই সাইডেও আছে। তো এইটা হচ্ছে আমার সেই বেড ছিল, এই হচ্ছে বেডের সামনে কিন্তু রয়েছে চার্জিং সিস্টেম, লাইট আছে, পিলো পেয়ে যাবে, এরকম গদি আছে, আর এই হচ্ছে বেড, আর তোমরা যখন শোবে তখন এগুলো ঢেকে দিতে পারো মোটামুটি। তো এগুলো হচ্ছে কি উইন্ডো টাইপের করেছে, কার্টেন দেওয়া রয়েছে, আর উপরে হচ্ছে ঠিক এরকম, মানে সেম টু সেম। তো এরকমই প্রতিটা ডরমিটরি যে রুমগুলো আছে সেগুলোতে কিন্তু এরকমই প্রতিটা ডরমিটরি, আর বেশ ভালো। এবার বাথরুমটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই দেখো এটা হচ্ছে ওয়াশরুম লেখাই রয়েছে, আর এখানে হচ্ছে গিয়ে মানে জল টল রয়েছে, বেশ পরিষ্কারই আছে, প্যান ট্যান পরিষ্কার আছে, উপরে গিজার আছে, ওখানে ফ্যান চলছে, এক্সস্ট ফ্যান,
এখানে বেসিন আছে, আয়না আছে, মানে মোটামুটি যা লাগবে সবই পেয়ে যাবে। গরমে কিন্তু জল গরমটা খুব দরকার ছিল, সেটা পেয়ে যাবে। আর এটার কস্টিং আমার পড়েছে 200 টাকা। booking.com থেকে আমি বুক করেছিলাম, এখনও মধ্যে তাই দাম আছে, তোমরা যদি আসতে চাও আসতে পারো। আর এই পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকমই নতুন নতুন প্রচুর ব্লগ তোমাদেরকে প্রথমেই দিতে পারি। চলো আজকের মতো টাটা, পুরো মানালি সিরিজটা দেখো, খুব ভালো লাগবে। চলো টাটা।